ঋণের দায়ে বিষপান করে আত্মঘাতী হলো এক গৃহবধূ। ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ। বিষপান করে আত্মঘাতী হলো দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের লালপুর এলাকার এক গৃহবধূ। জানা গেছে, জেলার হিলি ব্লকের লালপুর এলাকার বাসিন্দা রীতি অধিকারী এক ঋণ প্রদানকারী সংস্থার কাছ থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নেন। ওই সংস্থার পক্ষ থেকে ওই গৃহবধূকে ঋণ পরিশোধ করবার জন্য বেশ কিছুদিন ধরেই চাপ দেওয়া হচ্ছিল বলে ওই গৃহবধূর বাড়ির লোকের অভিযোগ। গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে ঋণ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে গৃহবধূকে পুনরায় ঋণ পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। পাশাপাশি ওই গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয় ওই ঋণ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে। এই ঘটনায় মর্মাহত হয়ে ওই গৃহবধূ বিষপান করে বলে গৃহবধূর পরিবারের লোকেদের অভিযোগ। শুক্রবার ওই গৃহবধূ বিষপান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলে তাকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হয়। বিষপানে আত্মহত্যার ঘটনায় বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটলে আজ গৃহবধূর দেহ ময়না তদন্ত হয় বালুরঘাট পুলিশ মর্গে। ঘটনার পর ওই গৃহবধূর পক্ষ থেকে এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানানো হবে বলে জানানো হয়েছে। এদিকে সংবাদ মাধ্যম প্রতিনিধিরা ওই ঋণ প্রদানকারী সংস্থার বক্তব্য জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করলে ঋণ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে কোনো বক্তব্য রাখতে অস্বীকার করা হয়। এই ঘটনাতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটা হচ্ছে যে আমার স্ত্রী লোন নিয়েছে, লোনের এত চাপ দিচ্ছে, লোন থেকে অফিস থেকে এসে চাপে পড়ে ওনাকে তো চাপ দিচ্ছে। উনি বলছে আপনি মারা যান নাহলে আপনি টাকা দেন। উনি বলতেছে আমি এখন টাকা দিতে পারবো না, আস্তে আস্তে নেন, এ কথা বলতেছে, ওনারা শুনেছেন না। তারপর কি হয়েছে? তারপরে তো রাত্রিবেলা করে যাই, দশটার দিকে যাই টাকা চাইছি, গিয়ে বলেন যে আপনি টাকা দেন। রাত থেকে বাড়ির থেকে ডাকে বলেন যে দিদি বের হন বের হন, রাত দশটার দিকে টাকা নিতে যাই, যাই বলে দিদি টাকা দেন। বালুরঘাটে হাসপাতালে উনার দুটা বাচ্চা আছে, একটা ছোট ছোট দুটা বাচ্চা আছে। কে কে মারা গেছে যে তার নাম কি? তার নাম রীতি অধিকারী। কোথায় বাড়ি? লালপুরে। কোন মানে কোন ব্যাংকের থেকে মানে চাপটা দিত? কে? অসুবিধা ছিল না। আচ্ছা, অফিস থেকে আসা চাপ দিচ্ছে, আপনি মরেন আপনি মরলে সব শোধ হয়ে যাবে, তাহলে কি করবে এত টাকা কোথা থেকে শোধ করবে? এবার আপনারা কি এই বিষয়ে কোথাও অভিযোগ জানিয়েছেন? কোথাও জানাইনি। আপনারা অভিযোগ জানাবেন? জানাবো। আপনার নাম? আমার নাম প্রদীপ অধিকারী। মারা গেছে মানে কবে বিষটা খেয়েছিল? বিষটা খেয়েছে শুক্রবারে। মারা গেল কবে? মারা গেছে শুক্রবারেই। শনিবারে মারা গেছে। ওটা হচ্ছে আপনার দুটার দিকে রাত্রি? রাত্রিতে। আচ্ছা, রাত্রি না দুপুর দুটোয়? আচ্ছা, দুপুর দুটোয় মারা গেছে। হ্যাঁ। হিলি থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।